রমজানে আর যাই হোক, ইফতারিতে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে পেঁয়াজও কিন্তু খুবই কমন একটা আইটেম। তবে অনেকেই কমপ্লেন করে পেঁয়াজু শক্ত হয়ে যায় বা মুচমুচে হয় না, তাদের জন্য আজকে মুচমুচে পেঁয়াজু তৈরির পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ফলো করে পেঁয়াজু বানালে 100% পেঁয়াজু মুচমুচে হবেই হবে। পেঁয়াজু তৈরির জন্য প্রথমেই লাগছে ডাল। তো আমি একটা মিক্সিং বলে এখানে প্রায় 250 গ্রামের মতো খেসারির ডাল নিচ্ছি, আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই ডালগুলো পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। অবশ্যই ডালটা আগেই পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে প্রথমে মিক্সড করে নিলাম আর কি, তারপর ওপর থেকে একটা প্লেট দিয়ে মিক্সিং বোলটা বন্ধ করে দিব, আর তারপর 3 থেকে 4 ঘন্টার জন্য এই ডালগুলো এইভাবেই পানিতে ভিজিয়ে রাখব। 3 থেকে 4 ঘন্টা পেঁয়াজুর ডালগুলো পানিতে ভিজিয়ে রাখার পর এবার উপর থেকে যেই প্লেটটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিলাম। আর বেশ অনেকটা সময় ডালগুলো পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু প্রত্যেকটা ডাল ফুলে একদম ডবল হয়ে যায়। তো আপনি যতটুকু ভিজিয়ে রাখবেন তার থেকে দেখবেন আরও অনেকটা বেড়ে যায়। যাই হোক, এবার আমি কয়েকবার পানি চেঞ্জ করে ডালগুলো খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিব। এরপর পেঁয়াজুর এই ডালগুলো আমি একটু আধা ভাঙা করে বেটে নিয়েছি। চাইলে ব্লেন্ডারেও কাজটা করা যায়, তবে সেই ক্ষেত্রে দেখা যায় ডালটা অনেক বেশি মিহি হয়ে যায়। পেঁয়াজুর ডালটা একটু আধা ভাঙা হলে পেঁয়াজুটা বেশি ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তারপর দিয়ে দিব কিছু মরিচ কুচি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণেই দিবেন। এরপর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিব মশলা গুঁড়ো, আর এই মশলা গুঁড়োটা আমার একদমই বাসায় বানানো, যেটা ম্যাক্সিমাম রান্নায় আমি ব্যবহার করি, টেস্ট বাড়াতে খুবই হেল্প করে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর এরপর দিয়ে দিব অল্প কিছু আলু কুচি। আলুটা যত সম্ভব মিহি করে কুচি করতে হবে, আর এই আলুটাই কিন্তু পেঁয়াজুটাকে অনেক বেশি মুচমুচে করবে। তো আমি যেটা করি, মানে যখনই পেঁয়াজু বানাই অল্প করে আলু কুচি দেওয়ার চেষ্টা করি, আর এই আলু কুচির ফলে পেঁয়াজুটা খুবই ক্রিস্পি হয়, সেই সাথে পেঁয়াজুর স্বাদটা তো ভালো হয়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, অল্প একটুখানি আলু কুচি অ্যাড করে দিবেন, আর খুবই মিহি করে আলুটা কুচি করতে হবে। এদিকে কথা বলতে বলতে আমি খুব ভালো করে সব কিছু মেখে নিলাম, এরপর পেঁয়াজুগুলো ভাজার পালা। তো এদিকে আমি পেঁয়াজুগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর তারপর পেঁয়াজুর শেপটা রেডি করে নিলাম। এরপর যখন তেল গরম হয়ে আসত তখন এখানে একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় করেও বানাতে পারেন, সেটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো এবার আমি এখানে প্রথমে 1 প্যাচ পেঁয়াজু ভেজে নিব, তাই একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিব। পেঁয়াজু দেওয়ার পর প্রথমত নাড়তে যাবেন না, এতে করে দেখা যায় ভেঙে যাবে। একটা পাশ যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন এই পেঁয়াজুগুলো উল্টে দিতে হবে আর কি। তো অবশ্যই একটা পাশ একটু হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে, নয়তো দেখা যায় পেঁয়াজুটা ভেঙে সম্পূর্ণ তেলে ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে খুবই বেহাল একটা দশা হবে। তো এই পেঁয়াজুগুলো একটা পাশে একটু ব্রাউন কালার হয়ে আসার পর আমি এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এইদিকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে পেঁয়াজুগুলো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম কালার যখন হবে তখনই পেঁয়াজুগুলো নামিয়ে নিব, কারণ নামিয়ে নেওয়ার পর দেখা যায় পেঁয়াজুর কালারটা আরেকটু ডিপ হয়, তাই খুব বেশি না ভেজে এই কালারে থাকতে নামিয়ে নেওয়াই ভালো। এবার আমি দ্বিতীয় ব্যাচ পেঁয়াজু ভেজে নিব। তো আগেরবারের মতো করে গরম তেলে একে একে পেঁয়াজুগুলো ছেড়ে দিচ্ছি, একসাথে 1 ব্যাচে 5 থেকে 6টা করে পেঁয়াজু ভেজে নিচ্ছি। এরপর যখন একটা পাশ একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখনই খুব সাবধানে পেঁয়াজুগুলো উল্টে দিব, আর এভাবে উল্টে পাল্টে একে একে সবগুলো পেঁয়াজু ভেজে নিব। আমার আজকের টিপসটা ফলো করবেন, একটুখানি আলু কুচি দিয়ে পেঁয়াজুটা একদিন বানিয়ে ট্রাই করবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে, আর সেই সাথে পেঁয়াজুটাও অনেক বেশি মুচমুচে হবে।
নেড়েচেড়ে উল্টে পাল্টে নিতে নিতে দ্বিতীয় ব্যাচ পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম একটু লালচে ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই নামিয়ে নিব। তো আমি এই পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আসলে কতটা মুচমুচে লাগছে পেঁয়াজগুলো দেখতে। আর এইভাবে পেঁয়াজু বানালে বেশ অনেকটা সময় পেঁয়াজু মুচমুচে থাকে, একদমই শক্ত হয়ে যায় না। যাই হোক, এইভাবে করে আমি বাকি যেই ডালটা রয়েছে সেগুলো দিয়েও পেঁয়াজুগুলো বানিয়ে নিব। আর তারপর একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে তার উপর পেঁয়াজুগুলো সার্ভ করে নিচ্ছি। ইফতারিতে মুচমুচে এই পেঁয়াজু কিন্তু আমার খুবই পছন্দের একটা আইটেম। তবে আপনি কোন আইটেমটা দিয়ে বা কোন খাবারটা দিয়ে ইফতারি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন তা কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবারে মুচমুচে একটা পেঁয়াজু আপনাদের সাথে একটু ভেঙে দেখাই। এই তো, এটাই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।